কিছুদিন আগেও স্বস্তির বৃষ্টি এখন রাজধানীবাসীর দুর্ভোগের প্রধান কারণ পরিসংখ্যান বলছে এই মহানগরীতে প্রতি বছর নিষ্কাশন হয় ছাপ্পান্ন কোটি ঘনমিটার পানি এর মধ্যে তেইশ কোটি ঘনমিটারই বৃষ্টির ওয়াসার দাবি নগরীর ড্রেনেজ ব্যবস্থা ঘন্টায় দশ মিলিমিটার বৃষ্টির পানি নিষ্কাশন করতে সক্ষম যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় বিদ্যমান ড্রেনের অনেকগুলোই ভরাট হবার উপক্রম তাই সহজে নামতে পারছে না পানি আর বিশেষজ্ঞরা বলছেন ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত রাখতে প্রয়োজন আরও অন্তত নব্বই বর্গ কিলোমিটারের ড্রেনেজ ব্যবস্থা বর্ষায় ভোগান্তির অনেকটা তৈরি করে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থাগুলো পুরো বছর নিশ্চুক কিন্তু এই মৌসুমে এসে শুরু হয় রাস্তা খোড়াখড়ি বর্ষার সময় যে কাজ শুরু হয় অন্যতম প্রধান কারণ টাকাগুলো ছাড় পেতে পেতে সময় লাগে সেটা দেখা যায় এপ্রিল মে মাসে এসে কাজ শুরু হয় তবে একই জায়গায় যে বারবার করছে এটা এটা কেন করা হচ্ছে না না আমি ঠিক বলতে তো পারবো হওয়ার কথা না এই যেমন কাঁঠাল বাগানের এই রাস্তার কথাই ধরা যাক এখানে ওয়াশার পাইপ ও ড্রেন বসানোর কাজটি করছেন স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম তিন বছর আগেও এই একই কাজই করেছিলেন তিনি এই চব্বিশ ইঞ্চি আর পাইপটি এখন বসানো হচ্ছে এই ফুটপাতের মধ্য দিয়ে সৌরাজের লাইনটা নেওয়ার জন্য অথচ তিন বছর আগে এই বারো ইঞ্চি যে পাইপটি বসানো হয়েছে সেটি কিন্তু মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছিল ঠিক তিন বছর আগে যদি এই পাইপটি বসানো হতো তাহলে কিন্তু আরেক দফা কিন্তু এই কাজটি করা লাগতো না এবং এতে সরকারের অর্থেরও ক্ষতি হতো না ট্রেনিংয়ের সময় একরকম ছিল দেখা গেলো যে যখন এটা একজনের সাথে নেগোসিয়েট করে ওই বিল্ড অপারেট সিস্টেমে ট্রান্সফার করে দিচ্ছি একজন ডেভেলপারের কাছে সেক্ষেত্রে তার প্রফিটটা বড় করে দেখছে সো ওখানে একটু কনফ্লিক্ট আসছে খরচ বেড়ে যাচ্ছে দীর্ঘায়িত হয় এবং জটিল হয়ে যায় সেই কারণেই কিন্তু বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে যে একটা অভিভাবক দরকার ঢাকায় এটা ইউনিটারি অথরিটি ভাবে হোক অথবা গভর্নমেন্ট গভর্নমেন্টভাবে হোক যার দায়িত্ব প্রতিটা স্তরেই থাকবে এবং সমন্বিতভাবে যে করার মতো ক্ষমতাবান থাকবে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কথা স্বীকার করছে সিটি কর্পোরেশনও আশা করি বছরের পরে সামনের বছরে এই কাজটি কাজটি হয়ে হয়ে গেলে গেলে সামনের দিকে এ ধরনের যন্ত্রণা খুব কমই থাকবে তাই রাজনৈতিক অভিভাবকহীন এই মহানগরীতে জলবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা